সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি, চিত্রনায়িকার গায়ে হাত তোলার অভিযোগ রাজের বিরুদ্ধে। আর মাত্র কয়েকদিন পরে ভারতের মাঠে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট মিশন। নানা আলোচনা ও সমালোচনা শেষে এর মধ্যে পুরো দল দেশটিতে পৌঁছে গেছে আর অংশ নিয়েছে প্রস্তুতি ম্যাচেও। প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়ে উজ্জীবিত এখন বাংলাদেশ দল। এদিকে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে ঢাকার ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ জন্ম দিয়েছে অপ্রীতিকর এক ঘটনার। খেলার মাঠে হয়েছে হাতাহাতি, মারামারি ও হুমকি দেওয়ার মতো ঘটনা। এই খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৬ জন এরই মধ্যে ভর্তি আছে হাসপাতালে। শুক্রবার রাতে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে পরিচালক মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে খেলাকে কেন্দ্র করে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। বিনোদন অঙ্গনের তারকাদের বেশ উৎসাহ উদ্দীপনায় ক্রিকেটীয় লড়াইয়ে দেখা গেছে। গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যেও এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে রাত ১১:৩০টার পর উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছেন চিত্রনায়িকা রাজশ্রীপা। গণমাধ্যমের সামনে এসে কাঁদতে কাঁদতে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে বিচারের দাবি জানিয়েছেন তিনি। এদিকে দুই দলের মধ্যে সৃষ্ট মারামারিতে আহত ব্যক্তিদের রাতেই ঢাকার আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন শিশির সর্দার, রাস রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী বলেন, নির্মাতা রাস অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলারও হুমকি দেন। ৯০ দশকের অভিনেতা মনির খান শিমুল খেলেছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতা ও ম্যাচ ফাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকের পক্ষ থেকে জানানো হয় এই বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা। এদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সবাই মারামারিতে জড়ানোর পরপরই মাঠ ছাড়েন, তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত গত বৃহস্পতিবার দেশের বিনোদন অঙ্গনে তারকাদের নিয়ে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। সপ্তাহের বেশি সময় ধরে প্র্যাকটিস শেষ করে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এ খেলা। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএলে মোট ৮টি দলে লড়ছেন বিনোদন অঙ্গনে তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী পুরুষ তারকারা অংশ নিয়েছেন আর এইসব দলের নেতৃত্ব দিয়েছিলেন গিয়াসুদ্দিন সেলিম, সালাউদ্দিন লাবলু, শিহাব শাহিন, সয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফি।